আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এরি স্টুডেন্ট অফ ক্লাস এইট আজকে আমি ডিসকাস করবো ম্যাথ কোয়ার্ডিলেটারাল থিওরামের থিওরিম ওয়ানটা এটা হচ্ছে আমাদের ম্যাথের চ্যাপ্টার এইট তো এই চ্যাপ্টারটা হচ্ছে কোয়ার্ডিলেটারাল থিওরেম নিয়ে তো এখানে টোটাল বইয়ে পাঁচটা থিওরেম আছে এবং এক্সারসাইজ হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তো এর আগে আমি সাজেশন দিয়েছিলাম যে ওভারঅল কী কী করতে হবে তো এখানে শুরুতে আমি বইয়ের পাঁচটা থিওরেম ডিসকাস করবো আজকে আমি ডিসকাস করছি থিওরেম ওয়ান এরপরে এক্সারসাইজ এইট পয়েন্ট ওয়ান নিয়ে ডিসকাস করবো তো শুরুতে থিওরেম ওয়ান কোশ্চেনটা দেখি দ্য সাম অফ ফোর অ্যাঙ্গেলস অফ এ কোয়ার্ডিলেটরাল ইকুয়ালস টু ফোর রাইট অ্যাঙ্গেল এটা আমরা মুখস্থই জানি ঠিক আছে যে কোনো কোয়ার্ডিলিটার এলে ফোর অ্যাঙ্গেলস সাম হচ্ছে ফোর রাইট অ্যাঙ্গেল এটা আমাদেরকে প্রুভ করতে হবে ঠিক আছে এটা আমরা থিওরিটিক্যাল জানি কিন্তু এটাকে প্রুভ করে দেখাতে হবে ঠিক আছে এরপরে শুরুতে আমরা দেখে নিই শুরুতে ফার্স্ট পয়েন্টটা এটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে ফিগার তো এই কোয়েশানের পরে কোশ্চেন ফিগার ড্র করার পরে যে পয়েন্টটা এটা নাম হচ্ছে প্রপোজিশন বা পার্টিকুলার ইনাউন্সিয়েশন তো এখানে আমরা যদিও এক্সামে প্রপোজিশন লেখাটা ম্যান্ডেটরি না তো লেট এখানে হচ্ছে এবিসিডি ইজ এ কোয়ার্ডিলেটারাল এখানে আমরা এবিসিডি একটা কোয়ার্ডিলেটার পেয়েছি ওকে তো উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট আমরা কি প্রুফ করব উই টু প্রুভ দ্যাট এখানে টোটাল অ্যাঙ্গেল আছে হচ্ছে চারটা তো চারটা অ্যাঙ্গেলকে সিরিয়ালি লিখে নিই যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি এই চারটা অ্যাড করলে ফোর রাইট অ্যাঙ্গেল হবে আমরা এটা প্রুফ করবো এখানে ঠিক আছে তো এটা প্রুফ করছি আমরা এবার এখানে একটু কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশন কি করব। এখানে আমরা এসি কে জয়েন করে দেব তাহলে কনস্ট্রাকশন আমরা করলাম উই জয়েন এসি নেক্সট পয়েন্ট হচ্ছে কনস্ট্রাকশন তো আমরা শুধু লিখবো উই জয়েন আমরা এখানে জয়েন করছি কোনটা জয়েন করছি এসি পর হচ্ছে আমরা এবার প্রুফ করব। তো প্রুফ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা ট্রায়াঙ্গেল হয়েছে এটা নাম হচ্ছে এবিসি এটার নাম এডিসি তো শুরুতে স্টেপে ওয়ানে ওয়ান নাম্বারে আমরা লিখব ট্রায়াঙ্গেল এবিসি তো এবিসির মধ্যে তিনটা অ্যাঙ্গেল আছে ঠিক আছে এটা একটা অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল এবং এটা একটা অ্যাঙ্গেল তো আমরা যে এর আগে যে এখানে এ লিখেছি এখানে এ মানে কোনটা যখন এখানে এ লিখেছিলাম তখন কিন্তু এই যে এ ডায়াগোনালটা ছিল না তো এখানে এ মানে হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা বি মানে হচ্ছে এই পুরোটা সি মানে হচ্ছে এই পুরোটা ডি মানে হচ্ছে এই পুরোটা এবার যখন আমি যখন এখানে ডায়াগোনালটা ড্র করলাম তখন অ্যাঙ্গেলটা কিন্তু ভাগ হয়ে গেল এখন এখানে এবিসির মধ্যে তিনটে অ্যাঙ্গেল আছে এখন কিন্তু আমি এটাকে এ বলতে পারবো না এখানে এই এ বি সির মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এতটুকু তো এখন আমি যদি শুধু এ বলি এ বললে তো পুরোটাকে বোঝাচ্ছে সেই কারণে আমি এটাকে বলতে হবে যে থ্রি পয়েন্টস ইউজ করে কীভাবে বলবো এটার নামকে আমি এভাবে বলতে পারি এটার নাম হচ্ছে বি এ সি আমি শুধু এ বলতে পারবো না কেন পারবো না কারণ এ মানে পুরোটা বোঝাবে আর পুরোটাতে এবিসির মধ্যে নাই আমরা ইউজ করছি এবিসি ট্রায়াঙ্গেল সেই কারণে এটাকে আমি এখন লিখবো বিএসি আর এটাকে কিন্তু আমরা শুধু বি লিখতে পারি কেন কারণ এখানে বি মানে পুরোটা বুঝিয়েছে এখানেও বি মানে কিন্তু পুরোটাই বুঝাচ্ছে দুই জায়গায় সেম এই জন্য এটাকে আমরা বি লিখবো এবার এটাকে এটাকে আমরা সি লিখতে পারবো না কেন সি মানিতে যে পুরোটা কিন্তু এখানে এবিসির মধ্যে সি মানে যে এতটুকু তো এতুটুকুর নাম কি এটির নাম হচ্ছে এসিবি এ তিনটে অ্যাঙ্গেল আমরা অ্যাড করবো এই তিনটে অ্যাঙ্গেল অ্যাড করলে কি হবে আমরা জানি তিন অ্যাঙ্গেল অ্যাড করলে টু রাইট অ্যাঙ্গেল হবে কীভাবে জানি এটা আমরা ক্লাস সেভেনে পড়ে আসছি কী পড়েছি সাম অফ সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এনি ট্রাইঙ্গেল এটা অবশ্যই লিখতে হবে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এনি ট্রাইঙ্গেল অফ এনি ট্রাইঙ্গেল ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল ওকে এটা হচ্ছে টু রাইট অ্যাঙ্গেলের সমান এটা কিন্তু আমরা জানি এটা এবং এখানে সাইড নোট লিখে দেবো আমরা তাহলে এটা আমরা পেয়েছি এবার ওয়ান নাম্বার এবার টু নাম্বারে যাই টু নাম্বারে কি এপাশে আর একটা ট্র্যাঙ্গেল আছে এটার নাম হচ্ছে ইন্ট্রাঙ্গেল এডিসি এবার লিখবো ইন্ট্রাঙ্গেল এডিসি এডিসির মধ্যে কি পাচ্ছি এখানে আবার তিনটা অ্যাঙ্গেল পাচ্ছি এটার নাম কি এটার নাম হচ্ছে ডিএসি কেন কারণ এ বলতে পারবো না এটাকে তাই তো এই যে এই এই এটাকে তো আমরা এ বলতে পারবো না কারণ এ মানে তো পুরোটা তাহলে এটাকে এরকম থ্রি পয়েন্ট ডি বলবো এটাকে লিখবো আমরা ডিএসি ডিএসি লিখলাম প্লাস এটাকে কিন্তু আমরা পুরোটা লিখতে পারছি বা এটাকেও লিখতে পারবো না তাহলে এটা কি লিখবো এটাকে লিখতে হবে এসিডি কারণ কি এটাতে যে অর্ধেক অর্ধেকটাকে আমরা কি বলবো থ্রি মাথা দিয়ে বলবো যে এসিডি আর এটাকে কিন্তু এটা তো পুরোটাই বোঝাচ্ছে ডি মানে তো পুরোটাই তাহলে এটাকে শুধু ডি লিখতে পারবো টু কি লিখবো এখানে টু রাইট অ্যাঙ্গেল আছে টু রাইট অ্যাঙ্গেল ইউজ করে ফেলতে পারবো এখানে এবার আবারও সাইড নোটটা লিখতে হবে এখানে সাইড নোটগুলো না লিখলে কিন্তু এখানে আমাদের মার্কস কাটতে পারে টিচার চাইলে ঠিক আছে তো সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এনি ট্রাইঙ্গেল

ডিএসি প্লাস এবার এখানে কি আছে বি আছে এখানে কে আছে এসি ডি আছে এবার এখানে কি আছে এসি বি আছে এখানে কে আছে ডি আছে এগুলো এখানে কি কি থাকছে রাইট অ্যাঙ্গেল দ্যাট মিন্স রাইট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি করলাম দুইটা ট্রাইঙ্গেল থেকে দুইটা ইকুয়েশন পেলাম পেয়ে এবার এটাকে অ্যাড করে দিলাম এবার এখানে কি করবো অর এবার যদি এখানে খেয়াল করি আমরা বিএসি কতটুকু এই যে বিএসি এতটুকু ওকে এর এরপর পাশে আছে একটা ডিএসি দেখো এখানে এ দুইটা আছে একটা বিএসি একটা ডিএসি ডিএসি হচ্ছে এ পাশের টুকু এখন এই পুরোটাকে একসাথ করলে কিন্তু বড়ো অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আর বড় অ্যাঙ্গেলের নাম কি এখানে আমরা ইউজ করেছি এটা নাম হচ্ছে এ অতএব আমরা এখানে এই দুইটা অ্যাঙ্গেল অ্যাড করে বিএসি এবং ডিএসি অ্যাড করে কিন্তু আমরা ডিরেক্ট লিখতে পারি এ প্লাস পাশে বি আছে বি এ থাকবে এটা কিন্তু চেঞ্জ করার দরকার নাই কারণ প্রুভের মধ্যে আমার বিয়েরই দরকার প্লাস এবার সি দেখো সিও আছে দুইটা এই দুইটাকে একসাথ করতে হবে এটা এসি ডি এটাও এসিবি তো দুইটা অ্যাঙ্গেলই সি তো এটা কোনটা দেখো এ বি হচ্ছে এতটুকু আর এসি ডি হচ্ছে এতটুকু দেখো দুইটাকে একসাথে করলে পুরোটা হয়ে যাচ্ছে আর পুরোটা মানে কি সি তাহলে এটার জায়গায় আমরা লিখবো হচ্ছে সি প্লাস এখানে এবার এখানে আরেকটা কী বাকি থাকে ডি থাকে তাহলে এবার এখানে আর শুধু লিখে দেবো ডি আর টু টু কত হয় টু টু হচ্ছে ফোর রাইট অ্যাঙ্গেল আমরা পাশে লিখে দেবো ফোর রাইট অ্যাঙ্গেলস এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছিল এটাই হচ্ছে পাশে লিখে দেবো আমরা প্রুফ যা শুধু তিনটে স্টেপের মধ্যে দুইটা ট্র্যাঙ্গেল থেকে দুইটা ইকুয়েশন বের করব জাস্ট এরপরে দুইটাকে অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আমাদের টার্গেট হচ্ছে চারটা জিনিস আনতে হবে তো এ দুইটাকে অ্যাড করলে একটাই আসবে সি দুটাকে অ্যাড অ্যাড করলে একটা সি আসবে আর বি আর ডি তো ঠিকই আছে এটা তো ফ্রি আছে এই হচ্ছে আসলে আমাদের থিওরি মান থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো আল্লাহ হাফেজ